কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, যে স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে আমরা অনেক কিছু হারিয়েছি, সেই স্বপ্নটাও বোধহয় এখন কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই ঘটনার পর জাস্ট গো নামে বেশ কিছু ভুয়া চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। নিষ্ঠুর পৃথিবী, নিষ্ঠুর সহযোগী, প্রিয়জন হারানোর কোনো ক্ষোভ শোক কিছুই নেই তার চোখমুখে। তার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথাই, তার স্বপ্ন নিয়ে বেঁচে থাকার চিন্তা, তার ইউটিউব চ্যানেলটি ব্যাহাত হয়ে যাচ্ছে সেই দিকে তার চিন্তা, যার কারণে তার এক সপ্তাহ না পেরোতেই শোকের সাগর শুকিয়ে গেছে এবং তিনি নতুন করে ইউটিউব চ্যানেল সাজানোর চেষ্টায় ব্যস্ত। এই চ্যানেলটা বাঁচানো জরুরি, যে স্বপ্নের জন্য আমরা আজ এত কিছু হারিয়েছি, এত এত কিছুর ভিতর দিয়ে যাচ্ছি, সেই চ্যানেলটা বাঁচানো জরুরি। চ্যানেলটা তো বাঁচাতেই হবে, যে চলে যাওয়ার সে তো চলেই গেছে, সে তো আর ফিরবে না, সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভদ্রমহিলা, যার কারণে তার চ্যানেল নিয়েই যত জগতের দুশ্চিন্তা, চ্যানেলটা বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কারণ চ্যানেলটা বেঁচে থাকলেই তো ডলার আসবে, টাকা কামানো যাবে। কিন্তু যে চলে গেছে তার সহযোগী অর্থাৎ সিনহা রাশেদ খান, অবসরপ্রাপ্ত মেজর, তিনি তার সহযোগী শুধু ছিলেনই না, তিনি ছিলেন তার পুরোপুরি অর্থের যোগানদাতা, তাদের নিরাপত্তা নিশ্চিত করার যোগানদাতা। তিনি যে চলে গেছেন তাতে তাদের কোনো শোক তাপ নেই, তারা ব্যস্ত তাদের চ্যানেল জাস্ট গো নিয়ে, যার কারণে ভিডিওটি বানাতে বাধ্য হলাম। আমাদের এই শ্রমের ফসল সেটা সেটা যেন ব্যর্থ না হয়, আমাদের স্বপ্নটা যেন একদমই নষ্ট না হয়। আমরা যে বিল্ডিংটা তৈরি করে ফেলেছি সেই বিল্ডিংয়ের একটা অনেক বড় খুঁটি ভেঙে গেছে, কিন্তু আমরা চাই যে এই খুঁটিটি যেন, আমরা চাচ্ছি এই খুঁটিটি যাতে একদম না ভেঙে পড়ে, আমরা চাই এটা বাঁচাতে। আমি আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা পাশে থাকব আপনার এসব তামসা দেখার জন্য। আপনি একবার দেখেছেন নিজেকে কীভাবে ইউটিউব চ্যানেল চালাতে হয় সেটি আপনি জানেন। আপনি এখন আপনাদের প্রধান সহযোগীর মৃত্যুর কারণে হয়তো আপনার চ্যানেলটি মানুষ দেখছেন, সাবস্ক্রাইব বাড়ছে, কিন্তু আসলেই কি আপনাদের সেই যোগ্যতা আছে? একটি মানুষকে সম্মান দেওয়ার যোগ্যতাটুকু তো আপনারা হারিয়েছেন। সিনহাকে বললাম, সিনহা ক্যামেরা চালাতে হবে তোমাকে। সিনহা তখন বললো, অবশ্যই তুমি শিখিয়ে দিলে আমি অবশ্যই করতে পারবো। এরপর প্রতিটি ফ্রেম দেখানোর পরে, সিনহা বুদ্ধিমান লোক ছিল, সব প্রত্যেকটা কাজ কীভাবে করতে হয় প্রপারলি সে জানতো, সে সেটা করেছে। আসলে ক্যামেরার সামনে আমি থেকেছি আর পেছনে সব সময়ই সে ছিল, আচ্ছা এটা করো, আচ্ছা এখন এভাবে করো। ক্যামেরার পিছনে আমার সেই লোকটা এখন আর নাই। সমাজের পিঁপড়ে খাওয়া এই শিপ্রা তার ভিডিও চ্যানেল নিয়ে ব্যস্ত, তিনি ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত। কদিন হয়েছে মারা গেছেন মেজর রাশেদ সিনহা খান, তার মায়ের বাবার চোখের জল তো এখনও শুকায়নি, কিন্তু তার সহযোগী শিপ্রা ঠিকই তার ব্যবসা খুলে বসেছেন। তিনি বারবার যেভাবে তার সহযোগী রাশেদ সিনহা খানকে যেভাবে তিনি সম্বোধন করেছেন, প্রথমে ভেবেছিলাম হয়তো তার স্বামী স্ত্রী কিংবা বন্ধু, কিন্তু শেষ পর্যন্ত জানলাম তার আসলে কিছুই না, তার সহযোগী, তার লজিস্টিক সাপোর্ট দাতা, তাদের নিরাপত্তা দিতেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। পর্যন্ত আসলে আমার ক্যামেরার পেছনে থেকে বলা, আচ্ছা আরেকটা করি চলো, আবার করি চলো, এই লোকটা এখন আর শুধু আমাদের কাছে নেই। আপনার কাছে না থাকার কারণে আপনাদের এইসব তামসা হয়তো মেজর রাশেদ সিনহাকে দেখতে হয়নি। দেশের মানুষের আবেগ, অনুভূতি বা তার প্রতি যে সিম্পেথির সৃষ্টি হয়েছে সেটির ভাষা আপনি হয়তো বুঝবেন না, কিন্তু আপনি আপনার ব্যবসাটা নিয়ে ব্যস্ত রয়েছেন এবং এত অল্প সময়ে কীভাবে শোকের সেই সাগর আপনার শুকিয়ে গেল সেটি মানুষ বুঝতে পারছে না। দেশের মানুষ নানা প্রশ্ন করছে আপনার সাথে তার কী সম্পর্ক, কেউ কেউ বলছেন আপনি বড় একটি সংস্থার হয়ে কাজ করছেন, কেউ কেউ বলছেন যে কোনো ধর্মীয় সংস্থার কাজ হয়ে কাজ করছেন, কেউ কেউ বলছেন যে ইস্কনের হয়ে আপনি কাজ করছেন, এবং মেজর সিনহা হত্যার পেছনে এই পিঁপড়ে খাওয়া শিপ্রার হাত রয়েছে বলেও কেউ কেউ সন্দেহ করছেন। জানি না কোনটি সত্য কোনটি মিথ্যা, নিশ্চয়ই তদন্তের পর সেই আসল খবরটিও প্রকাশিত হবে। নিশ্চয়ই ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আসল খবরটি জানার জন্য আমরা অপেক্ষা করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।